চীনে 132 আরোহী সহ চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি কুনমিং থেকে গুয়াংজু যাওয়ার পথে গুয়াংশি প্রদেশের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। যাত্রী ও ক্রুদের কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই। এই ঘটনায় শোক জানিয়ে সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময়ে সোমবার দুপুর 1:11 চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কুনমিং থেকে দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর গুয়াংঝুর উদ্দেশ্যে উড়াল দেয় বোয়িং 737-800 মডেলের বিমানটি। 3,225 ফুট উচ্চতায় থাকাকালীন রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর যখন সংকেত পাওয়া যায় ততক্ষণে গুয়াংশি প্রদেশের উঝাও শহরের কাছে দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় MU-5735 ফ্লাইটটি। বিমানটিতে 123 জন যাত্রী ও 9 জন ক্রু ছিলেন। মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায় বিধ্বস্ত হওয়ার পর চারপাশে আগুন জ্বলছে। দুর্ঘটনার পর 600 বেশি উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে বিধ্বস্তের কারণ জানা যায়নি। এ ঘটনায় শোক জানিয়ে সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন জানিয়েছে জেট ইঞ্জিন চালিত বোয়িং বিমানটি ছিল 6 বছরের পুরনো। 2018 সালে ইন্দোনেশিয়ায় এবং পরের বছর ইথিওপিয়ায় MAX-737 মডেলের বিমান দুর্ঘটনায় বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়ে বোয়িং। এবারের দুর্ঘটনায় আবারও প্রশ্নের মুখে পড়ল মার্কিন বিমান নির্মাতা কোম্পানিটি। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।